بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد أن لا سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس وقال النبي صلى الله تعالى عليه وسلم عبده ورسوله لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت اچھاواز درود اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا آخر دار نبی اصل تمی بھوانی آخر سونار نبی اصل تمی بھوانی
কারবালারই শহীদ শরণে কলিজা খানা জয় জলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মহব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মামিনার ঘরে যাব সেইখানে তো নবী পাব আর মনের জ্বালা সব বলিব মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবী সোনার ছবি আমার নবী মতির মতন চমক দেয় আর মুস্কি ঘাসি হাসল পরে চাদর গাগালো নিভে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে বলেন ব্যাপার কি রাগ হচ্ছে নাকি আরে নবীর সামনে দরুদ পড়বো এত অবহেলা কেন এত দুর্বলতা কেন এত অনীহা কেন কেন যে নবীর জন্য নবী দিবস যে নবীর জন্য মাহফিল কায়েম করা হলো সেই নবীর সামনে দরুদ শরীফ পড়তে এত অলসতা এত দুর্বলতা মনে হয় ভালো নয় উচ্চাবাজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা আর মনের সুখে গাঁথব মালা সকাল ঘুরতে সন্ধ্যা ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গলা ফুলকে পোষণ করি গলা ফুলকে পোষণ করি রংটি কোথায় পেলে গলা ফুলকে পোষণ করি রংটি কোথায় পেলে নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে বলেন মারহাবা জেলে বলা যাবে না মারহাবা গাঁদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে আমার নূর নবীজির বদন খানা হলুদ ছিল বলে জোরে বলেন সুবহানাল্লাহ লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে
আমার রাসূল পাকের খুন মুবারক কালে ছিল বলে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উপস্থিত মহাজ্জাজ মহতরম মহাসম্মানিত আমার পূর্ববর্তী বক্তা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সারুল আলম সাহাব এবং আমার সম্মুখে উপবিষ্ট বসে থাকা জন যুবক মুরব্বী বাবাজিরা এবং স্নেহের ছোট ছোট কচিকাচা আমার সোনার মালিকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার শরীফে লাখ কোটি শুকরিয়া যে বহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে পবিত্রতম বাড়ির রবিউল আওয়াল শেষ দোসরা রবিউস সানির বরকতপূর্ণ রাতে এই মরুভূমি এলাকায় এতগুলো আল্লাহ প্রেমিক মানুষ নবী প্রেমিক মানুষ খোদা প্রেমিক মানুষ আসার এবং বসার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে একবার উচ্চ আওয়াজে সবসরি মিলে মিশে বলবো আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ আরে বাবা আমরা অন্য জায়গায় ইনকিলাব জিন্দাবাদ বন্দি মাতারাম অনেক গোলা ফাটিয়েছি অনেক চিল্লাবিল্লি করেছি কিন্তু যে জায়গায় চিল্লালি সওয়াব আর সওয়াব যে জায়গায় গোলা ফাটালি সওয়াব আর সওয়াব দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি মিলবি কেননা সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আবার আপনার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিযুত করি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপ দু চারটে কথা বলবো আপনাদের সন্তান হিসাবে প্রতিবেশী হিসাবে ভাই হিসাবে সমস্ত কিছু বলা কওয়া হয়ে গেছে আমি তো ফলো করছিলাম একেবারে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব ওয়াজ হয়ে গেছে ঠিক কি না বলে মুহাম্মাদের দাম বাড়ালো আদমের দাম বাড়ালো অনেক কিছু ওয়াজ করেছে কোথায় করব আমি বুঝতে পারছি না কি ওয়াজ করব আমার বুঝে আসছে না মানে সব জায়গায় হাত মেরেছে যে রসুলের মর্যাদা সেটাও বাড়িয়ে দিয়েছি কিন্তু আমার আপনার নবীর ইজ্জত আমার আপনার নবীর মর্তবা বলে শেষ করা যাবে বলে মনে হয় এই নবীর ইজ্জত শেষ করে আমাদের শেষ হবে বলে মনে হয় আমি একটা কথা বলবো যে আমার আপনার নবীর প্রেম করতে হবে প্রেম করেছিল কারা আর এই দিনটাকে টিকিয়ে রেখেছিল কারা খুব সংক্ষেপ আমি আপনাদের বিরক্ত করব না প্রয়োজনীয় সময় পর্যন্ত ইতি টানবো ইনশাআল্লাহ আবার আপনার নবী এই যে আমরা বসে আছি উম্মতে মুহাম্মাদের জন্য সারাটা জীবন কেঁদেছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার উম্মতির উপায় কি হবে আল্লাহ আবার উম্মত বাঁচবে কিভাবে এই চিন্তায় সারাটা জীবন আমার দিনটা বাঁচবে কিভাবে এই না চিন্তা করতে করতে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ থেকে নামাজ পড়ে উদা হয়ে গেল একটাই মাত্র কারণ আল্লাহ আমার গুনাহগার উন্নতির উপায় কি হবে আল্লাহ আমার খাতাকার উন্নতির উপায় কি হবে
চিন্তা করতে করতে আমার আপন নবী গোটা 63টা বছর হায়াতে জিন্দেগি হে আমার আপনার জন্য উম্মতে মুহাম্মাদির জন্য এত কান্না কাঁদে এত কান্না কাঁদে ও পৃথিবীর মুসলমান আমরা বুঝি না আমরা বুঝি না কেননা যে নবীর গুনাহ নাই খাতা নাই যে নবীর দায়ে কোনো গুনাহ নাই বাবে কোনো গুনাহ নাই না সামনে গুনাহ না পিছনে গুনাহ যে নবী হলো নিষ্পাপ বেগুনাহ নবী মাসুম নবী সে নবী কেন আল্লাহর কাছে এত কাঁদে শুধুমাত্র একটাই কারণ সেটা হলো উম্মতে মুহাম্মাদি এ গুনাহগার খাতাকার এ সিয়াকার উম্মতেরা কোথায় যাবে কেননা এরা হলো আখেরি নবী এরা শেষ নবীর উম্মত আমার উম্মত আমি হচ্ছি দয়ার নবী আমি হচ্ছি মায়ার নবী আমার উম্মতেরা একটা যেন কেউ জাহান্নামে না যায় একবার চিল্লে বলা যাবে না এই না মনে করে আমার আপনার নবী এত কান্না কাঁদে আমার আপনার নবীরও না জারি করে কাঁদতে 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 একটা পাহাড়ের নিচে চলে গেল আমার আপনার নবীকে পাওয়া যায় না আমার আপনার নবী আর মসজিদ নববীতে আসে না একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল সাহাবায়ে কেরামেরা খোঁজাখুঁজি করে বেটি ফাতেমা খোঁজাখুঁজি করে আমার আব্বাজান কোথায় গেল কারণ সেই সময় ইসলামের দুর্বিষ অবস্থা ছিল মুসলমান ওই সময় মুসলমান ছিল গুটি কত আমার আপনার নবী শত্রু সারা ওয়ার্ল্ডে সারা আরব ভূমিতে আপনার নবীকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা শুরু করলো কাবা চত্বরে আমার আপনার নবীকে শেষ করে দেওয়ার জন্য পার্লামেন্ট সই হয়ে গেল আমিনার বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাবার বেড়েছে ওর রাখা যাবে না ওকে শেষ করে দিতে হবে কেননা আমার আপনার বাপ দাদার ধর্ম আমার আপনার চিরচরিত ধর্ম এই ভাই মুহাম্মদ এ মনে হয় আর টিকিয়ে রাখবে না এ আর টিকিয়ে রাখবে না সেই জন্য পার্লামেন্ট ভবনে সবাই গাররা গাররা লিডার সেই যুগেরা বুঝেন আবুল আহাব অথবা ওতাইবা মিটিং করেছে আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য আমার নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য ও মুসলমান ও চাপটার আলাদা এই জন্য সবাই ভীত সন্ত্রস্ত হলো আবু বাকার কাঁদে কুমার কাঁদে উসমান কাঁদে জামাত আলী কাঁদে দৈহিক পুত্র ইমাম হাসান হুসাইন কাঁদে আবার নানাজি আবার নানাজি দিনের নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী কোথায় এ বাবা ইমাম হাসান হুসাইন তো সর্বক্ষণে আমার রসুলের দুই উরুর উপরে বসে থাকতেন দুই উরুর উপরে বসে থাকতেন একদিন গেল ঘটনা জিবরিল আমিন এসে গেল আল্লাহ রসুলের সম্মুখে আর জিবরিল মাঝে মাঝে আল্লাহর নবী প্রিয় সাহাবি দাইহাতুল কলবি ওনার আকৃতি ধরে এসে গেল এসে গেছে এবার নাতি ইমাম হাসান হুসাইন দুজনা উরুর উপরে বসে আছে আর নানার সঙ্গে আবদার করছে নানা এই দাইহাতুল কলবি সাহাবি এসেছে আপনার জন্য কি কিছু এনেছে আপনি তো কিছু খাননি কিন্তু কে ওটা ওহি নিয়ে এলেন আমার আপনার নবীর কাছে আল্লাহ ফেরেশতা জিবরাইল আর রূপ ধারণ করেছে আল্লাহ নবীর সবচাইতে প্রিয় সাহাবি নাম হলো দাইয়াতুল কলবি এখন ইমাম হাসান হোসেন মনে মনে করলেন সাহাবি দাইয়াতুল কলবি এসেছে সালাম দেওয়া হলো আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানাজি এই যে দাইয়াতুল কলবি আপনার সঙ্গে এসেছে কি নিয়ে
এসেছে বলে সঙ্গে সঙ্গে আল্লাহর মালায়েকা ফেরেশতা ইমাম হাসান হুসাইনের জন্য পকেট থেকে একটা আঙ্গুরের তোড়া বের করে দিলেন। একবার চিল্লে বলা যাবে না, ওটা ওখানে থাক। আমি বলতে চাইছি সারাটা দিন নানা মুহাম্মাদের কোলে ছোট বাচ্চা বাচ্চা নাতি গুলো ও নানাজি ও নানাজি এমন করে আদর করে। যখন একদিন হয়ে গেল, কয়েক ঘন্টা পেরিয়ে গেল, নানার সঙ্গে সাক্ষাৎ হয় না, নানার সঙ্গে দেখা হয় না, তখন সবাই পাগল হয়ে গেল। মদিনার মানুষেরা পাগল হয়ে গেল, মদিনার মানুষেরা দেওয়ানা হয়ে গেল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, কোথায় গেল? হয়তো কাফেররা মেরে ফেলেছে, সবাই চতুর্দিকে খুঁজতে লেগেছে, সবাই খোঁজাখুঁজি করে। এরা খালেদ দলেরা মরুভূমি পাহাড়ের কোলে, আবু বকর জিজ্ঞাসা করে, এরা খালেদ দলেরা তোমরা কি কোনো মানুষকে পাহাড়ে যেতে দেখেছো? কোন মানুষকে পাহাড়ে আত্মগোপন করতে দেখেছো? বলছে না না, সেদিন কিন্তু তিন দিন হয়ে গেল। আমি সংক্ষেপ করব, একটাই উদ্দেশ্য বলতে পারি, ও আল্লাহর নবীর জামাত আবু বকর ও উসমান, একটা কথা বলতে পারি, আমাদের তিন দিন যাবত হয়ে গেল, ওই যে পাহাড়ের দিকে আমাদের ছাগল গুলো আমাদের বগরি গুলো হা করে দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে নয়ন যুগল দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়, এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। এটাই বলতে পারো, সব দিকে খবর হয়ে গেল, সবাই একত্রিত হয়ে গেল, দেখছি পাহাড়ের নিচে, ওই পাহাড়ের নিচে আমার আপনার নবী, ইয়া হাবিল উম্মতি ইয়া হাবিল উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মতির উপায় কি হবে, এই না বলে কাঁদে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের আমলগুলো সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম, আপনি মাথা গানা তুলুন। মাথা তোলে না ওমর বললেন, আমার জীবনের আমল গুলো আপনার এই উম্মতি মুহাম্মাদের জন্য দান করে দিলাম, মাথা গানা তোলে না, মাথা গানা তোলে না। সবাই একে একে চলে যায়, বলছে না না মাথা তুলে না, শুধু একটাই মাত্র আওয়াজ, আ রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মতির উপায় কি হবে। সবাই আবু বকর ওমর উসমান আলী তালাকা সবাই চলে গেল, কেউ আসলো না, সবাই চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা তুলুন, মাথা তোলে না, মাথা তোলে না। কলিজার টুকরো নবী নন্দিনী ফাতেমা সে বললেন, আব্বা আব্বা, আপনি মাথা গানা তুলুন, আপনার নাতি ইমাম হাসান আর হোসাইন আজ তিন দিন খায় না। নানাজি 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 করে ডাকে, আব্বা মাথা গানা তোলো, আব্বা মাথা গানা তোলো, আব্বা আর তোমার ছোট নাতিদের কি আর কষ্ট দিও না, আমার আপনার নবী তবু হাবলি উম্মতি উম্মতি করে। ওই সবাই ফাতেমা বললেন, আব্বা দিনের নবী, আমার আব্বা আজকে যদি মাথা গাড়া না তোলেন, মাথা রাখতে পারলাম না। ও বেটি ফাতেমা, তুই কি দোয়া করলি মা, এতে সর্বনাশে দোয়া করে দিলি, তোর দুটো বেটা ইসলামের জন্য যদি দান করে দিই,
দিস তালি তো সব শেষ হয়ে যাবে একবার জোরে বলা যাবে না এটা হলো নবীর প্রেম এটা হলো নবীর ভালোবাসা ও মুসলমান আমি আজকে বসেছি এটা হলো নবীর প্রেম ভালোবাসার জন্য এই নবীর প্রেম ভালোবাসার জন্য আমি আপনি নবীর মহব্বতে কে জান দিতে রাজি দরুদ আল্লাহ আলালে সৈয়দনা মাওলানা মুহাম্মদ যার কদমের সোয়ালে গে হামিয়া দে যখনই ভিজাঙ্গ সেজে মাদির দয়ার নবী আসেন শোয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা দেবে তুমি তাহলে বাবা যারা আমরা তাহলে নবীর জন্য জান দিতে বলিনি শুধু মুখে ভালোবাসলে তো হবে না একটু একটু পরিশ্রম করতে হবে তার সাথে সাথে অর্থ ব্যয় করতে হবে এ বাবাজি এই অনুষ্ঠানটা ভালো লাগছে তো হাত তুলে দেখান তো নবী দিবস আগামী বছর হবে টাকা চাইবে না আপনাদের কাছে আর হাত তুলে দেখান আগামী বছর হবে ইনশাআল্লাহ নারাই তাকবীর হাত লাভাবেন না কষ্ট হচ্ছে হ্যাঁ ভাই কষ্ট হচ্ছে এই হাত তো আল্লাহর দরবারে স্বীকৃতি হচ্ছে এই বিশ্ব নবী দিবসের জন্য হাত তোলার তাকবীর দেন তো নারাই তাকবীর নারাই তাকবীর হাত নামান এই বিশ্ব নবী দিবসের জন্য ২০০০ টাকা দেওয়ার ব্যক্তি আছে রাসূলের মহব্বতে আরে বেটি ফাতেমা তো এই দিনের জন্য এই নবীর জন্য দুটো বেটাকে কুরবানি করলো আল্লাহর রাস্তায় কে আছেন কি নাম কে নারাই তাকবীর আল্লাহ তাআলা হবিবার ভাই আবার থাকতে পারলো না আল্লাহ ২০০০ টাকা দিয়েছিলাম হবিবার ভাই বলছেন না আমি আরো একটু বাড়িয়ে দেব ৩০০০ টাকা এই নবীর নবী দিবসের জন্য দান করলাম সুবহানাল্লাহুম্মা আমিন আল্লাহ হবিবার ভাই মনের আশা বনে তামান্না আল্লাহ তাআলা বাসনাগুলো কবুল করে নিন সুবহানাল্লাহুম্মা আমিন আচ্ছা আরেক ভাই আছেন আচ্ছা ২০০০ টাকা ৩০০০ টাকা শুরু করে দিতে গেলে তিনটা